আমরা হচ্ছে রাত জাগা পাখি, পেঁচা বলতে পারো। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন অলরেডি 12টা বেজে গিয়েছে, এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। আর বিছানা সবকিছু গোছগাছ পরিষ্কার আছে, চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, কি কি রান্না করছি তোমাদেরকে দেখাই। আর এখানে আমার ছেলে ড্রয়িংয়ে গিয়েছিল আন্টির কাছে, ও খাচ্ছে এখানে ভাত খাচ্ছে, দেখো মানে কি বলতো, গলা গলা ভাত করেছিলাম পেঁপে দিয়ে, ডাল দিয়ে আর চাল দিয়ে, মানে সেরকম তো সকালে কিছু খেতে ইচ্ছে করে না, আজকে ভাবলাম একটু ঘি দিয়ে এইসব ভাত করে খেয়ে নেবো। আর আমার আজকে কি বলবো তোমাদেরকে, মানে তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, খুব প্রবলেম হচ্ছে গো গ্যাসটা, না দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও এই দেখো গ্যাসটা একদম দেখতে পাচ্ছ, একদম আস্তে হয়ে জ্বলছে, দুটো গ্যাসই দেখো, দুটো গ্যাসই কিন্তু ফুল করা আছে, দেখতে পাচ্ছ এই দেখো গ্যাসগুলো ফুল করা আছে কিন্তু একদম আস্তে জ্বলছে, কারণ এটাকে সার্ভিস করাতে হবে। এদিকে ডাল বসানো আছে, এদিকে ভাত বসানো আছে ফুটছে, কিন্তু এটাকে সার্ভিস করাতে হবে, না হলে এগুলো ফুল দামে জ্বলবে না। আর এখানে দেখতে পাচ্ছ সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছি, এটা শিলে বেটে নেবো, কারণ মিক্সিটাও প্রবলেম করছে, কি বলবো যখন আমার প্রবলেম হতে আরম্ভ হয় না সব কিছুরই প্রবলেম হয়, দেখাচ্ছি না তোমাদের। এই দেখো মিক্সির নিচটা দেখতে পাচ্ছ, এই দেখো মিক্সির নিচের এই এই যে পিছনের এইগুলো দেখো ভেঙে ভেঙে গেছে, এইটা একবার চেঞ্জ করে এনেছিলাম কিন্তু হচ্ছে না, মানে আমাকে ঠকিয়ে দিয়েছে সেই দাদাটা, সেই জন্য আবার এটা চেঞ্জ করতে হবে। তাই এই এর থেকে বড়টাই যদি এইটাই যদি ধরো পেস্ট করতে চাই কিছুতেই হবে না, কারণ এইটুকু জিনিস তো, আদা রসুন তো অনেকটা একসঙ্গে পেস্ট করে নিয়ে হয়ে যায় কিন্তু এইটুকু ছাড়া এইগুলো পেস্ট হবে না, তাই আমাকে শিলে বাড়তে হবে, মানে এক্সট্রা খাটুনি যাকে বলে। গ্যাসটাও প্রবলেম করছে, এটাও প্রবলেম করছে, আর এদিকে দেখতে পাচ্ছ চিংড়ি, এখানে ছোট ছোট চিংড়ি, এগুলো হচ্ছে দেশি চিংড়ি, মানে জমির বা পুকুরের চিংড়ি এরকম কিছু হবে, ওই যে ফিশারিগুলো আছে না ওখানের মানে চিংড়িগুলো, এগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো একদম ভাপা টাইপের করব, সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে। আর এখানে আলু ভাজা কেটে রেখেছি, এই দেখো মানে কি বলবো রান্না কখন হবে জানি না, আলু ভাজা ডাল আর ওই চিংড়ি ভাপা হবে, আর ছেলেকে খেতে দিয়েছি কারণ গ্যাসটা তো জ্বলছে না এখন, ওই জন্য ওকে একটু খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি কারণ কখন রান্না হবে কোনো ঠিক নেই, হয়তো মানে সকালেরটা দুপুরে খাচ্ছি, এবার দুপুরেরটা হয়তো মানে সন্ধে খাবো, এরকম অবস্থা হয়ে যাবে, কি আর করবো কিছু করার নেই। গ্যাসটা কালকে সার্ভিস করবো, কালকে যেহেতু সানডে সেই জন্য আমার বউ বাড়িতে থাকবে, সেই সার্ভিসে দাদাকে ডাকবো, ডেকে সেটা সার্ভিস করবো, তবেই মানে আমার প্রবলেম সলভ হবে, সার্ভিস না করলে হবে না। আর কালকে যদি বৃষ্টি ফিষ্টি না হয় মিক্সিটাও ঠিকঠাক করবো। আর এই ঘর দেখো গোছগাছ ছড়ে রেখেছি, আর ওই ওর ড্রয়িংয়ের ব্যাগ দেখতে পাচ্ছ এখানে এসে ঝুলিয়ে রেখে দিয়েছে, ড্রয়িং করে আমাকে দেখালো এসে কি করেছে না করেছে, আর আমি খেতেও দিয়ে দিলাম কারণ 12টা তো অলরেডি বেজে গিয়েছে, আর রান্না কখন হবে আমি কিচ্ছু জানি না, কারণ আর এদিকে রান্না তো বসিয়েছি, ঘরটাও মুছবো, জামা কাপড় কাচতে হবে, কারণ জামা কাপড় কালকে কিছু কেচেছিলাম কিন্তু শরীরটা আমার একটু মানে খারাপ করছে, চোখ মুখের অবস্থা দেখে হয়তো বুঝতে পারছো, এবার টেস্টও করতে যেতে পাচ্ছি না কারণ আবহাওয়া এতটাই খারাপ আর চারিদিকে না ভীষণ জল জমে আছে, ওই জন্য টেস্ট করতেও যেতে পাচ্ছি না, কিন্তু শরীর খারাপ বললে তো মানে কাজগুলো তো থেমে থাকবে না বলো। আর এই বৃষ্টি দেখে না সেই আমরা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই ছোটবেলায় ধরো জল ঘাঁটা, আর এই বৃষ্টি হলে আমরা সবাই মিলে আমাদের ধরো বাড়ির আশেপাশে অনেক বাচ্চারা আমরা ছিলাম একসাথে, সবাই মিলে একসাথে ওই বৃষ্টি পড়বে বাইরে আর আমরা ভেতরে, মানে এটা ওটা খেলা সেইগুলো মনে পড়ে যাচ্ছে। আর আমাদের দিকে না কিন্তু কি বলতো তখন ওই বৃষ্টিটা একটু অন্যরকম ছিল, কারণ এখন চারিদিকে এত জল জমে আছে, আমাদের না শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো কিন্তু জল জমে না এতটা, কিন্তু এদিকে এত জলে জল, মানে চারিদিকে জলে জল, আমাদের বাড়িতে জল ওঠেনি কিন্তু কত মানুষের বাড়িতে জল উঠে গেছে তাই না বলো, এটা খুবই মানে একটা বিচ্ছিরি একটা ব্যাপার, পুজোর আগে এইরকম আবহাওয়া, আবার শুনছি যে আজকে নাকি মানে আজকে স্যাটারডে, আজকে থেকে নাকি বৃষ্টির সম্ভাবনা আছে, সকালে তো একটুখানি টুকটুক করে বৃষ্টি পড়ে গেল আর এখনও আমাদের এখান থেকে জল নামেনি, দেখাচ্ছি তোমাদের এখনও জল নামেনি, এই দেখো অবস্থা দেখো। আর আমাদের এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ শ্যাঁতলা মতো হয়ে আছে, এটা ডুবে গিয়েছিল, দ্বিতীয় সিঁড়িটাও ডুবে গিয়েছিল, শুধু এই প্রথম সিঁড়িটা মানে ছিল, প্রথম বলতে কি এই লাস্ট ওপরের সিঁড়িটা ছিল, জল ওঠেনি, দ্বিতীয় দুটো সিঁড়ি ডুবে গিয়েছিল, এখনও দেখতে পাচ্ছ জল চারিদিকে, কি অবস্থা, রাস্তায় তো স্লিপ ভীষণ, মানে পড়ে যাওয়ার চান্স। আর এইদিকে দেখতে পাচ্ছ এখনও, এই দেখো এইদিকে এখনও জল ভর্তি, ওই দিকটা একটু কমেছে কিন্তু আবার যদি বৃষ্টি হয় আবার আমরা ভেসেই যাব। চলো আমি রান্নাটা করি, কারণ 12টা তো
অ্যাবোভ হয়ে গিয়েছে। আর আমার বর তো কাজে গিয়েছে, সকালবেলা বৃষ্টি পড়লে আমি বারণ করেছিলাম যেতে, কিন্তু বৃষ্টি যেহেতু সকালে হয়নি আর এখন তোমার বৃষ্টিটাও থেমে গিয়েছে, সকালে একটু বৃষ্টি পড়ছিল, জামা কাপড় কাচবো, ঘরটা মুছবো, আর রান্না তো ঢিপ 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 করে হতে থাকবে, তাই না? আর একটা হয় না সেই আমরা ধরো সেই বয়স্ক ঠাকুমা দিদারা সে আগে বলতো না যে সেই বৃষ্টি হলেও যেরকম গালাগালি দিত আকাশকে যে অনামুকো বৃষ্টি পুরো ভাসিয়ে দেবে সব কিছু, এরকম একটা বলতো না, আর সেরকম বৃষ্টি না হলেও বলতো যে হ্যাঁ সব পুড়িয়ে ছাড়খাড় করে দে, সেগুলো খুব ভীষণ মনে পড়ছে। ঠাকুমা আমরাও বলতাম যে উফ বৃষ্টিটা একটু হলে ভালো হয়, স্বস্তি পাই ভীষণ গরম হলে, তাই না বলো? কিন্তু বৃষ্টি হলেও আকাশকে মানে গালাগালি দিতে ছাড়ি না, আকাশই বা কী করবে, তাই না? কিন্তু এতটাও আবার ভালো না, কারণ আমি শুনছিলাম আমার বড়ই বলছিল যে সল্লেক থেকে আসার পথে না নাকি সেই জমিতে না ধান পাকা ধান মানে ধরো হলুদ হয়ে গিয়েছে বা ধান তোলার সময় কিন্তু সেইগুলো পুরো জলের মধ্যে শুয়ে আছে, কি খারাপ একটা ব্যাপার, তাই না বলো? এমনি তেলের দাম 200 টাকা, মানে সর্ষের তেলের কথা বলছি, সর্ষের তেলের দাম 200 টাকা, পেট্রোলের দাম বেশি, ডিজেল সবই বেশি, তারপরে যদি চালের দাম বেড়ে যায় এবার না খেতে পেয়ে সবাই মারা যাবো, কি আর করা যাবে? এমনি তো ধরো কারখানা এটা সেটা সব কিছু এখনও সেইভাবে চালু হয়নি, আমাদের কাজটাও সেইভাবে এখনও সব কিছু ঠিকঠাক হয়নি, মানে কোনো রকমে গড়িয়ে গড়িয়ে চলছে যাকে বলে, সেই জন্য না খুব খারাপ লাগছে। এবার যদি শস্য নষ্টও হয় তাহলে সব জিনিসের দাম তো বেড়ে যাবে, বলো কি আর করা যাবে? চলো মন খারাপ করে তো লাভ নেই, প্রকৃতি আমরা হয়তো প্রকৃতির সঙ্গে খারাপ কিছু করেছি তাই প্রকৃতি আমাদের সেটা বদলা নিচ্ছে, কি আর করা যাবে, তাই না? চলো রান্নাটা আমি করে নিই, আর গ্যাসের যে অবস্থা মানে মাথাটা ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবো গ্যাসের দিকে তাকিয়ে। আমার স্নান হয়ে গিয়েছে আর উনুনটা একদম মানে সরি উনুনটা না মানে গ্যাসের ওভেনটা ধিক 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 করে রান্না হয়েছে আর অনেক দেরি হয়ে গিয়েছে। আবার ওপরে গিয়েছিলাম দিদিভাইয়ের সঙ্গে একটুখানি গল্প করছিলাম, মানে ওর আমার ছেলের আজকে বার্থডের নেমন্তন্ন পড়েছে, তাই না বাবু? কিরে আজকে আমার ছেলের আর পুজো দিয়ে দিয়েছে ও, আর আমি জামা কাপড় কেচেছি অনেক, চাদর বিছানার এটা সেটা ছিল, ও পুজো দেওয়া হয়ে গেছে, এবারে দুজনে খেয়ে নেব। আর দেখি চিংড়ি মাছটা আমি খুলেছি সবে তোমাদেরকে বলার আগেই, কেননা চিংড়ি মাছ ভাপা করবো বলেছিলাম না, চিংড়ি মাছ ভাপাটা এই টিফিন বক্সটা এই দেখো খুলে ফেলেছি, আর টিফিন বক্সটা আমার আমার এর থেকে ছোট টিফিন বক্স নেই, আর এই দেখো এইরকম পজিশানে এসছে। আর এর মধ্যে পোস্ত বাটা দিয়েছিলাম, একটু টমেটো দেখো লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি, কারণ টমেটো যেহেতু আমরা সবাই খেতে ভালোবাসি, সবাই বলতো আমার ছেলে না আমি আর আমার বর একটু টক টক ভাব থাকবে, সেই জন্যে পোস্ত বাটা, সর্ষে বাটা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কাগুলো পেকে লাল হয়ে গিয়েছিলো তাই কাঁচা লঙ্কা তোমরা দেখতে পাচ্ছ না, এরকম পজিশানে এসছে। আর কড়ার মধ্যে ডাল আছে, এটাও ঢালা হয়নি কারণ এত আস্তে আস্তে জ্বলছিল না গ্যাসটা, সেই জন্য আমি ওর মধ্যেই রেখে দিয়েছি গ্যাস অফ করে আর কাজগুলো করছিলাম। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আর এইখানে আছে ভাত আর আলু ভাজবো বলেছিলাম, আলু ভাজা অনেক কষ্ট করে রান্না করেছি আজকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন আমি ছাদে এসেছি, হয়তো ভাবছো আর এই আমার স্ট্যান্ড তার করানো আছে, আমার শরীরটা কদিন ধরে একটু খারাপ যাচ্ছিলো তোমাদেরকে আমি বলেছি, আর ওই জন্যে ব্লগ তোমাদের আমি দিতে পাচ্ছিলাম না, শর্ট ভিডিও দিয়ে দিয়ে তোমাদের দেখার জন্য শর্ট ভিডিও দিচ্ছিলাম, তোমরা প্লিজ সেইগুলো দেখে নিও। আর এখন ওষুধ খাচ্ছি, সব কিছু ট্রিটমেন্ট করছি, দেখা যাক, আর তোমরা তো আছোই প্রার্থনা করার জন্য, খুব তাড়াতাড়ি তোমাদের ইচ্ছায় বা ভগবানের ইচ্ছায় তোমাদের ভালোবাসায় সরি তোমাদের ইচ্ছায় নয় তোমাদের ভালোবাসায় আর ভগবানের ইচ্ছায় খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আশা করি। আর এই দেখো একটুখানি দোলনাও খেয়ে নিয়েছি, ছেলে নিচে আছে, নিচে যাব, কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি, একটু তো রেডি হয়েছি, দেখতে পাচ্ছ শাড়ি পরেছি, শিফন শাড়ি, একদম পাতলা শাড়ি, আর আকাশটা এখন অনেকটা আগের থেকে অনেকটা ভালো আছে, কিন্তু কালকে থেকে শুনছি যে বৃষ্টি হতে পারে, বৃষ্টিটা না আর ভালো লাগছে না, তাই না বলো? সামনেই পুজো আর দেখতে পাচ্ছ জামা কাপড় মেলেছি আজকে অনেক, খুব লাইট দেখা যাচ্ছে, এদিকে চাদর আছে, অনেক জামাকাপড় মেলেছি। এবারে কী বলো তো, আকাশটা একটুখানি পরিষ্কার হলে বেশ ভালো লাগে, তাই না? সবাই এটাই চাইছে, শুধু আমি নয় এটা সবারই ইচ্ছা যে একদম আকাশটা পরিষ্কার হয়ে যাবে, সেই যে শরতের পরিবেশটা সেটা বেশ একদম চারিদিকে সেই তুলো হয় না তুলো, সেই আমরা ছোটোবেলায় বলতাম কি তুলো ভাসছে, মানে আকাশে তুলো ভেসে বেড়াচ্ছে, এরকম একটা সাদা সাদা স্পঞ্জ স্পঞ্জ টাইপের থাকে, সেই জিনিসটা খুব দেখতে ইচ্ছে করছে। আর আকাশের ওয়েদারটা দেখো পুরো সাদা, কেমন একটা সাদা টাইপের হয়ে আছে, মানে বৃষ্টির এখনও আবহাওয়াটা আছে, কবে কাটে দেখা যাক, আর ভালো লাগছে না বৃষ্টিটা, সত্যি কথা একদমই বেরোতে পারছি না, টুকটাক কেনাকাটা সবই হয়ে গিয়েছে আর সেই ভিডিও দিয়েছি তোমরা দেখে নিও প্লিজ,
কিন্তু এখন ইচ্ছা করছে কি বলতো, বেশ একটু রোদ রোদ, মানে এরকম রোদ বলতে গরম না, কিন্তু তবুও মনটা খারাপ হয়ে যাচ্ছে বারবার বৃষ্টির জন্য, কারণ হয়তো জলও ঢুকে গেছে, তাই না বলো? কি কষ্ট মানুষের, মানে পুজো নিয়ে মানুষ ভাববে, এদিকে করোনা, মানে কিছুতেই পিছু ছাড়ছে না, মানে প্রকৃতির সঙ্গে যে আমরা কতটা খারাপ ব্যবহার করেছি এটা তারই প্রমাণ। যাই হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরাই নির্ভর, কারণ মানুষ গাছ কেটে দিচ্ছে ঘর বাড়ি বাঁধার জন্য, সব কিছুই কোনো না কোনো কারণ তো জুড়িয়ে আছে বলো, মানে জুড়িয়ে বলতে জুড়ে আছে কোনো না কোনো কারণ। চলো, আমার অলরেডি কটা শর্ট ভিডিও বানানো হয়ে গিয়েছে, এখন আমি নিচে যাব, চলো। এখন আমার ছেলে বার্থডে বাড়ির নিমন্ত্রণ যাচ্ছে, ওর বাবা গিফট এনেছে, আমি র্যাপার এনেছিল, র্যাপ করে দিলাম। নারা জুতোটা পরেনি সত্যি, মানে বেশি এক্সাইটেড হয়ে আছে যাওয়ার জন্য। জুতো পরতে ভুলে গেছে অবশেষে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জল এখন এখানে আমাদের জমে আছে, দেখতে পাচ্ছ তোমরা, রাস্তায় কিছুটা নেমেছে কিন্তু ঘরের সামনে জল এখনো জমে আছে, অন্ধকার হয়তো বুঝতে পারছো না। আমিও রেডি হয়ে গিয়েছি, ছেড়ে চলে গিয়েছে বার্থডে বাড়িতে, আসতে দেরি হবে অনেকটাই। আর এই মায়ের শাড়িটাও নিয়ে নিলাম, কারণ মাকে শাড়িটা দিতে যেতে পাচ্ছি না, সেই জন্যে মা ফোন করেছিল, এবার মা ফলস পারবো এখন দোকানে দিলেও দেবে না সহজে, ওই জন্য বাড়ি আমি যেহেতু পারি সেই জন্যে বাড়িতে আমি ভাবছি কি মাকে তো শাড়িটা সেই দেওয়া হচ্ছে না, মানে জল জমেছে চারিদিকে, ওই জন্য আমিও তো বাপের বাড়ি যাবো না, এটা বাপির কাছে গড়িয়াহাটে দিয়ে আসবো, দিয়ে এলে বাপি বাড়িতে নিয়ে চলে যাবে, কিন্তু সময় হয়ে উঠছে না, তাই ভাবলাম ফলস পার এনে আমি নিজেই বসিয়ে পাঠিয়ে দেবো মাকে, কারণ মাও বসাতে পারে, কিন্তু মা বললো যে হয়তো পুজোর কিছুদিন আগেই আমি এটা পাঠাবো, মা হয়তো সময় পাবে না। নিয়ে নিয়েছি ব্যাগ, আমার পার্স সব নিয়ে নিয়েছি, আর শাড়িটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নেবো। এই ব্যাগগুলো না খুব সুবিধা হয়, কেন বলতো, যেহেতু এরকম আমার এই এই কাঁধে ব্যাগ নিলে না মানে পড়ে যায়, কিছু নিচু করে ধরো সবজি টবজি যদি আমি কিছু বাছাবাছি করি তখন, আর যাচ্ছি তো তোমার কেনাকাটা করতে বলতে সবজি বাজার করতে, কেননা না আছে পেঁয়াজ আলু, তারপরে ছাতু, ছেলে ছাতু খায়, মিলি বিস্কুট ছেলের, এইসবই নেওয়ার আছে, আর ফলস পারটা নেবো। আর নিয়ে নিলাম বাজারের লিস্ট, বাজারের লিস্ট আর নাকপট্টি, মানে মাসক। চলো, ছেড়ে আসার আগে আমাদের যতটা সম্ভব ফিরতে হবে, আর দিদিভাইকে ওপরে বলেই যাব যে আমরা যাচ্ছি, কেননা ছেলে এসে তাহলে ওদের ওখানে থাকবে একটুখানি, যদি আসতে দেরি হয়। চলো, চলে এসেছি, আর দেখলে বাসনগুলো মেজে নিলাম, এখানে এই দেখো এতগুলো বাসন জমেছিল, তার যাওয়ার আগেও কিছু মেজে রেখে গিয়েছিলাম, তারপরে আমার বর খাওয়া দাওয়া করেছিল সেগুলো পড়েছিল, এখনো চা দিয়ে এলাম, চায়ের কাপটা ওখানে পড়ে আছে, ওটা আনা হয়নি, আমি তাড়াহুড়ো করে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ মাংস এনেছিলাম অল্প করে, একদম খুব সামান্য, সেটাকে ভাবলাম একটু কষা কষা মাংস খাবো, আর ছেলে এখনো ফেরেনি, অলরেডি 11টা বাজতে যায়, আর ওখানে বর ব্যবসার হিসাব করছে,
আর এই দেখো এখানে সবজি খুব অল্প পরিমাণে এনেছি, একটা বাতাবি লেবু এনেছি, দেখাতে পাচ্ছি তোমাদের, আমার জামাটাও দেখতে পাচ্ছ ভিজে গিয়েছে বাসন মাজতে গিয়ে। বাতাবি লেবু এনেছি একটা, কাঁচা লঙ্কা, আর আমরা যেহেতু ভীষণ লেবু খাই, এই দেখো গন্ধরাজ লেবু, আবার পাতি লেবু, আর বিশেষ কিছু সবজি আনিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি। আর পেঁপে এনেছি একটা, আর পটল ব্যাস সেইটুকু, আর মাংসটা একদমই কষা কষা করব, শুকনো দেখতে পাচ্ছ। আর ছেলে দেখি কখন আসে, কারণ হঠাৎ করে মনে হলো একটু কষা কষা মাংস খাবো। আর সেই যেটাকে বলে না কি গিলে বলে না, তোমরা হয়তো অনেকে জানবে, বা হজমি কি বলে আমি জানি না, সেটা আমার বর খেতে খুব ভালোবাসে, এতে অনেকটা ওই গিলে আছে। আর মেটে চেয়েছিলাম, মেটে ছিল না দোকানে, মানে অর্ডার দিতে হয় তবে নাকি মেটেটা পাওয়া যায়, একসঙ্গে ওরা তাহলে তুলে রাখে, আমরা মেটেটা পাইনি। আর এমনিতেই মেটে যেহেতু আমার মানে আয়রন ক্যালসিয়াম সবই কম আছে, ডাক্তার মেটে খেতেও বলেছে, মানে খাসির মাংসের মেটে আর মুরগির মাংসের মেটে, এবার ওই জন্যে মুরগির মাংসের মেটের খোঁজ করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত পাওয়া যায়নি, তাই একটুখানি ওই স্টমাক যেটা বলে ওই, আর ওর সঙ্গে অল্প করে মাংস আনা হয়েছে। আমার দেখেই তো জিভে জল এসে যাচ্ছে, যাই হোক চলো। ওইগুলো লঙ্কার ওখানে লঙ্কাটা পড়ে আছে, লঙ্কাটা আমি গোটা গোটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই দেখো এইখানে সব পরিষ্কার করে নিয়েছি, আমার স্ট্যান্ড, আদা রসুন পেস্ট করে রেখেছি, এই দেখো এইটা এখন অনেকদিন বলতে 4-5 দিন, 1 সপ্তাহ চলে যাবে, আর মাংসটা হলে আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, এখানে কিছু এমনি মুদিখানা বাজার সেগুলো এনেছি, 1 প্যাকেট তেল আছে বাড়িতে, সর্ষের তেল। আর তেলের দাম শুনলাম একটু কমেছে, যত কমবে ততই আমাদের পক্ষে ভালো, ছাতু এনেছি। আর এইটা তো দেখতে পাচ্ছ, এটা সেই গ্রিন মুগ, হোল গ্রিন মুগ, এটাকে ভিজিয়ে আমি কি করি বলতো, ভিজিয়ে দিই, এটা সারা রাত ভেজা থাকে, তারপরে আমি সারা দিন এটাকে জল ঝরিয়ে রেখে দিই, কলা হয়ে যায়, ওটা আমি সেদ্ধ করে খাই বা কাঁচা খাই, এটা খুবই ভালো লাগে আমার, সেই জন্য এটা 250 এনেছি। শুকনো লঙ্কা, মসুর ডাল বেশি কিছু না, বেশি এখন বর্ষাকালে আনলে কি হয় বলতো, পোকা হয়ে যাওয়ার চান্স থাকে, নইলে আমাদের 1-2 কেজি করে মসুর ডাল নেওয়া হয়, মসুর ডাল যেহেতু আমরা মুগের ডালের থেকে বেশি খাই, আমি অল্প করে 500 মতো এনেছি যাতে নষ্ট না হয়ে যায়। আর এখানে আমার দেখতে পাচ্ছ, এখানে এইখানটায় আমি মুদিখানার বাজারগুলো গুছিয়ে গুছিয়ে রাখি, এখানে এই কালো প্লাস্টিকটার মধ্যে আছে পাঁপড়, চলো এগুলো গুছিয়ে নিই। আর ওদিকে মাংস অলরেডি হয়ে গিয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর 10 ঘড়িতে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এখন ঘড়িতে বাজে 1:10, আর আমার ছেলে আস্তে আস্তে প্রায় 11টা একটু বেশি হয়তো হবে এসেছে, আমরা অতটা চিনতে মানে এমনি ভাবছিলাম যে অত দেরি হচ্ছে কেন, কিন্তু ও তো একা যায়নি, আমাদের মানে দিদি ভাইয়ের মেয়ে মানে ওপরে মিষ্টুও গিয়েছিল, ওই জন্য অতটা চিন্তা হয়নি। তারপরে দাদা ভাই আনতেও গিয়েছিল, মানে ওদেরকে ফোন করে দিয়েছিল যে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আনতে যাবে। আর আমি চিকেনটা কষা করেছিলাম আজকে, রুটি করে মানে ভাত একটুখানি ছিল, কিন্তু আজকে কেন জানি না একটুখানি মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করছিল, ওই জন্যে মানে অনেকটা রাতও হয়ে গিয়েছিল, মাংস হতে হতে অলরেডি আমার ছেলে এসে গিয়েছিল, মানে 11টা বেজে গিয়েছিল, কারণ আমরা বাজার থেকে এসেছিলাম তোমার 9:30 নাগাদ, 9:30 না সরি 10টা বেজে গিয়েছিল, 10টা কি 9:30 হবে আমার ঠিক অতটা হয়তো ঘড়িটা দেখিনি, কারণ আমি এসেই জামাকাপড় চেঞ্জ করেছি কি করিনি, আর মানে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর গ্যাসটা কি বলতো, সে তোমাদেরকে বললাম না যে খুব আস্তে হয়ে জ্বলছিল গ্যাসটা, ওইটা আমার বর সেই স্টোভের পিন হয় না, স্টোভের পিন মানে ওইটাকে উল্টে, ওটা তো মানে কি বলতো ঘরে সার্ভিস করা যায় না, বাড়িতে সার্ভিস করা যায় না, স্টিলের গ্যাসগুলো হলে বাড়িতে সার্ভিস করা যায়, কিন্তু ওটা যেহেতু গ্লাসের কাঁচের ওই জন্য ওটাকে সার্ভিসের জন্য লোক মানে লোক দিয়ে সার্ভিস করাতে হয়, প্রত্যেক বছরই করাতে হয়, ওটা আবার জাম হয়ে যায় কারণ ওটা ঝালাই ঝালাই করা আছে। আর আমি স্টিলের গ্যাসগুলো আমি নিজেই পরিষ্কার করতে পারি, কিন্তু যেহেতু ওটা গ্লাসের সেই জন্য আমি কোনো রিস্ক নিই না, কারণ একদিকে কিছু করতে গিয়ে উল্টে আমার মানে ওইটা ওভেনটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার বর কি করলো রান্না একদম করতে পারছি না, তোমরা তো দুপুরবেলা দেখলে যে কি কষ্ট করে রান্না করেছি আজকে, 3:30, 3:30 বেজে গিয়েছিল খেতে, ওই জন্য ওকে বললাম তুমি কিছু অন্তত ব্যবস্থা করো, নইলে রান্নাই করতে পারবো না, কালকে কখন সেই সার্ভিসের লোক আসবে, কখন কি হবে। আর পাখাটাও চলছে, মানে ভীষণ গরম হচ্ছে, হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে, প্লিজ মানিয়ে নিও, যাই হোক ভীষণ গরম হচ্ছে। আর আমরা এতক্ষণ ওই ঘরে ছিলাম, কী দেখছিলাম বলো তো, সাত ভাই চম্পা, কার্টুনের সাত ভাই চম্পা দেখছিলাম, তার আগে 2-3টে ঠাকুমার ঝুলির গল্প দেখেছি ফোনের মধ্যে, আর আমার এই ফোনটাতেই দেখি, ওই জন্য এতক্ষণ ভিডিও কিছুই করিনি, এই ফোনেই দেখছিলাম।
আর এখন দেখতে দেখতে 1:10 বেজে গিয়েছে। এবারে রান্নাঘরের সবকিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে মানে বলতে বলতে আমি অন্য কথাই চলে গেলাম, গ্যাসটাকে উল্টে ওভেনটাকে পিন দিয়ে, স্টোভের পিন দিয়ে ওইখানটায় সেই মানে যেখান থেকে গ্যাসটা মানে ওভেনের ওই বাতির মতো ওখানে যায়, ওখানে পিন দিয়ে একটুখানি ঠিক করতে দুটো ওভেনের মধ্যে মানে দুটো উনানের মধ্যে একটা উনান ভালো জ্বলছিল, আমি তাড়াহুড়ো করে ওর মধ্যে মাংসটা করে নিয়েছি। বাড়িতে ওখানে বিরিয়ানি হয়েছিল, ও খেয়ে এসে সেটাই গল্প করছিল যে কি করেছে না করেছে। আর কার্টুনে ভীষণ মজা হয়, কি বলতো, বাচ্চাদের মতো আমি আমি ভীষণ কার্টুন দেখতে ভালোবাসি। কার্টুন বলতে বিশেষ করে কার্টুনের গল্পগুলো, ঠাকুমার ঝুলি কার্টুনের গল্প, তারপরে ওই যে বিশেষ করে কি বলতো রূপকথার, আমার মতো কে কে রূপকথার গল্প শুনতে ভালোবাসো বা দেখতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না, একদমই জানাতে ভুলবে না যে কে কে রূপকথার গল্প ভীষণ পড়তে ভালোবাসো, শুনতে ভালোবাসো বা দেখতে ভালোবাসো। বাবুরে জলগুলো ভরে নে, সব জলগুলো ভরে নে যা। আর ওকে বললাম জল ভরতে বললাম, কারণ এখানে সবই বোতলগুলো ফাঁকা হয়ে পড়েছে। এটা মানে ওর ডিউটি যাকে বলে, প্রত্যেক দিন সবসময় ভরে না, মানে ভরতে চায় না, অনেক মানে ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে সরু ওই ফিল্ড এ থেকে জল ভরতে হয় ফিল্টারের এ থেকে, ওই জন্য পড়তে চায় না বললেও। যা আমি কি বলছিলাম ভুলেই গেলাম, আমার না একটা রোগ আছে ভুলে যাওয়ার রোগ যাকে বলে, মানে এক কথা বলতে বলতে অন্য কথাই চলে যায়। যাই হোক, তো আছে ওই ঠাকুমার ঝুলি বই আমার ছেলেকে কিনে দিয়েছি, ছেলের থেকে বেশি আমি পড়তে ভালোবাসি, ভীষণ ভালো লাগে, ওইগুলোই দেখছিলাম এতক্ষণ ধরে। আমার বর আছে ওই ঘরে, এবার শুয়ে পড়বো, অলরেডি 1:10। আর আজকে এমনিতে আমাদের প্রত্যেক দিন রাত হয়, কিন্তু যেহেতু আজকে স্যাটারডে আজকে একটু বেশি রাত আমাদের হয়ে যায় প্রত্যেক মানে প্রত্যেক স্যাটারডেতে, কিন্তু এখন এবার ঘুমাতে যেতে হবে নইলে শরীর খারাপ করে যাবে। অবশ্য কি বলতো আমাদের আজ বলে না, তোমাদের হয়তো আমি সেইভাবে ব্লগে জানাই না কখন শুই না শুই, কিন্তু আমরা হচ্ছে রাত জাগা পাখি, প্যাঁচা বলতে পারো। কেন বলতো, সত্যি কথা আমাদের অনেক রাত হয়, শুধু অনেক রাতে আমি সেরকম বেলা করে উঠি, একটু তাদের শুয়ে পড়লে কি হবে বলতো তাদের ঘুমটা ভেঙে যায়, কিন্তু যেহেতু আমরা অনেক রাত করে শুই, কিন্তু আমার বরকে তো প্রত্যেক দিন একটাই শুক দুটোই শুক মানে শুলেও তোমার উঠতে হয় সেই ভোরবেলা, কারণ ওর যে কাজ ওকে উঠতেই হয়, এটাই একটা প্রবলেম। মানে ওর ঘুম ভীষণ, 2-3 ঘন্টা মাত্র ঘুমায় জানো তো, ভীষণ কষ্ট, কি বলবো বলো। তোমরা যদি পাশে থাকো, চেষ্টা করছি ওর কষ্ট একটু দূর করার, তাই বলছি তোমরা একটু আমার পাশে থাকো। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ভালোবাসা, থ্যাংকস বা ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না, তাইকে অনেক 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 বুক ভরা ভালোবাসা মন থেকে। আর যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, নতুন আমার চ্যানেলে যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আমার পাশে থেকো আর আশীর্বাদ করো যেন আমার বরের একটু পাশে দাঁড়াতে পারি, কেননা ও ভীষণ কষ্ট করে গো, কি বলবো, সবাই কষ্ট করে, আর সবারই তো ইচ্ছা করে না বলো, একটা সংসারে ধরো একজনই মানে ইনকাম করার লোক থাকে বেশিরভাগ পরিবারে, ধরো কারো হাজবেন্ড কারো বাবা এরকমই, কিন্তু ধরো আমি যখন ছোট ছিলাম তখন আমার খুব ইচ্ছা করতো আমার বাবার পাশে দাঁড়ানোর, সেটা মানে যাই হোক আমার দুর্ভাগ্যবশত আমি করতে পারিনি, বাবাকে হেল্প করতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল যে চাকরি টাকরি করে কিছু বাবাকে হেল্প করার, যে আমিও তো দেখতাম যে বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, লেখাপড়া করাচ্ছে, কিন্তু কিছুই করতে পারিনি। তাই মানে এই কি মানে সংসার জীবনে মানে কি বলবো, বিয়ের পর বরকে খুব কষ্ট করতে দেখছি, অনেক কষ্ট করে ও আমাদের মুখে মানে খাবার দাবার তুলে দেয়, কেনাকাটা সব কিছুই সব সব পূর্ণ করার চেষ্টা করে, সেটা সবার হয়তো মানে বেশি হাজবেন্ডরাই করে, আমার ক্ষেত্রে নয় গো, কিন্তু আমি চাই ওর পাশে দাঁড়াতে, তাই জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে, অবশ্যই তোমরা আমার পাশে থাকো, তাহলে একদিন না একদিন ঠিকই আমি আমার বরের পাশে দাঁড়াতে পারবো, ওকে সাহায্য করতে পারবো। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক লেট হয়ে গেছে অলরেডি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো, আর অল টাইম স্মাইল, সব সময় স্মাইল করো, যত দুঃখ কষ্ট ঝড়, ও ঝড়ের কথা বলতে আর একটা কথা মনে পড়ে গেল, কালকে শুনলাম কি কি এই কি জানো ঝড়, গুলাব গুলাব ঝড় না কি একটা ঝড় আবার কথা আছে, ঘূর্ণিঝড়, যাই হোক না হলেই ভালো, কারণ এমনি চারিদিকে জল জমে আছে, আর আবার যদি ঝড় বৃষ্টি হয় অনেক মানুষের ক্ষয়ক্ষতি এমনি হয়ে আছে, জল জমে আছে বাড়িতে, আবার ঝড় বৃষ্টি হলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেটা ভগবান করুক যেন না হয়। আর আমার ঘুমও পেয়ে গিয়েছে, তোমরাও সবাই ঘুমিয়ে মানে অনেকেই তো ঘুমিয়ে পড়েছো এই সময়, যাই হোক আমি এবার ঘুমিয়ে পড়ি, বাই বাই বাই।